পারিবারিক কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ঠিক আগে দেশে ফিরে যান চণ্ডী ঘাতুরসিংহে। কথা ছিল তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দেশে ফিরে আসবেন টাইগার হেড কোচ। কোচের ছুটিতে যাবেন, দরকারের সময় ফিরবেন, এটা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু ঈদের ছুটিতে হঠাৎ একটি খবর ক্রিকেটের অঙ্গনে নাড়া দিয়ে গেল। একটি টেলিভিশন চ্যানেল প্রতিবেদন এলো, হাথুরু নাকি আর বাংলাদেশে ফিরবেন না, যদিও পরে নানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে খবরটি সঠিক নয়। গত 17 এপ্রিল বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পরিষ্কার জানিয়ে দেন, হাথুরুকে নিয়ে কোনো ধোঁয়াশা নেই, 21 এপ্রিল রাতে ফিরবেন বাংলাদেশ দলের হেড কোচ। সেই কথা মতোই গতকাল রাত 12:30 ঢাকায় ফিরেছেন হাথুরে। তবে তার এই ফেরা অনেকটাই গোপনে, লোকচক্ষুর অন্তরালে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।